এবার ফসল কৃষি সংবাদ। শেরপুরের বনাঞ্চলে পতিত জমি এখন আর অবহেলায় পড়ে নেই, সেখানে শোভা পাচ্ছে বাহারি রঙের গোলাপ। ফুল চাষ করে স্বাবলম্বী হয়েছেন এলাকার অনেকেই। শেরপুরের বনাঞ্চল ঘেরা ঝিনাইগাতি উপজেলার রাংটিয়ার সন্ধ্যাকড়া গ্রাম, এখানে 150% জমিতে বাহারি রঙের গোলাপ ফুলের বাগান স্থানীয় যুবক মোহাম্মদ আলীর। পতিত জমি লিজ নিয়ে চাষ করছেন গোলাপ। নিজের পুঁজির পাশাপাশি এনজিও থেকে ঋণ নিয়ে সংগ্রহ করেন চাইনিজ ও থাই জাতের 18,000 চারা। গ্রামে একটা প্রজেক্ট করার জন্য চিন্তা মাথায় আসলো, তারপরে আমি এখানে আসি। আসার পরে ইন্ডিয়া থেকে চারা এনে বাগান শুরু করি। তা আমি যদি এখানে ভালো কিছু করতে পারি, তা আমার কাছে মনে হয় যে নতুন উদ্যোক্তা হয়ে আরো অনেকে বাগান করবে। তার এই বাগানে কাজের সুযোগ হয়েছে অনেকের। এই বাগান শুরু থেকে আসছি আমি এখানে। আমি ফুল কাটি এবং ফুল বান্ধি। এখানে খেত নিড়ানি হয়, আবার কত সময় বীজ দিতে হয়, সার দিতে হয়। 14,000-15,000 টাকা সে বেতনে আমি আমার ফ্যামিলি নিয়ে অনেক ভালোই আছি। মোহাম্মদ আলীও চলতেছে ভালো, আমরাও ইনশাল্লাহ চলতেছে ভালো। দৈনিক গড়ে প্রায় 1800 গোলাপ স্থানীয় বাজারের পাশাপাশি বিক্রি হচ্ছে ঢাকা সহ অন্যান্য জেলায়। মোহাম্মদ আলীর সফলতা দেখে গোলাপ চাষ শুরু করেছে এলাকার অনেকে। শেরপুর, জামালপুর এই জায়গায় আমরা বিক্রি করি, তবে ফুলের মানও ভালো। এই বাগানটা দেখে অনেক উদ্যোগ নিচ্ছে বাগান করার জন্য, আমারও ভালো হয়েছে। আমি জমিতে লিজ দিচ্ছি, আমিও কিছু টাকা পয়সা এখান থেকে পাইতেছি। এই ফসলের আবাদ ছড়িয়ে দিতে নানা উদ্যোগ নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। গারো পাহাড়ের পাদদেশে আরও যে অনেক জায়গাগুলো পতিত আছে, সেই জায়গাগুলো যদি আমরা গোলাপ বাগান অথবা ড্রাগন বাগান অথবা আমরা যদি অন্য উচ্চ মূল্যের কোনো ফসল উৎপাদন করি, তাহলে আমি মনে করি যে এই জায়গাগুলো পতিত থাকবে না। বনাঞ্চলের পতিত জমির সুষ্ঠু ব্যবহার করা গেলে স্থানীয়দের আত্মকর্মসংস্থানের পাশাপাশি এ থেকে আয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন এই কর্মকর্তা। আহাদ হোসেন টুটুল, দীপ্ত বার্তাকক্ষ। শেরপুরের বনাঞ্চল ঘেরা ঝিনাইগাতি উপজেলার রাংটিয়ার সন্ধ্যাকড়া গ্রাম, এখানে 150% জমিতে বাহারি রঙের গোলাপ ফুলের বাগান স্থানীয় যুবক মোহাম্মদ আলীর। পতিত জমি লিজ নিয়ে চাষ করছেন গোলাপ। নিজের পুঁজির পাশাপাশি এনজিও থেকে ঋণ নিয়ে সংগ্রহ করেন চাইনিজ ও থাই জাতের 18,000 চারা। গ্রামে একটা প্রজেক্ট করার জন্য চিন্তা মাথায় আসলো, তারপরে আমি এখানে আসি। আসার পরে ইন্ডিয়া থেকে চারা এনে বাগান শুরু করি। তা আমি যদি এখানে ভালো কিছু করতে পারি, তা আমার কাছে মনে হয় যে নতুন উদ্যোক্তা হয়ে আরো অনেকে বাগান করবে। তার এই বাগানে কাজের সুযোগ হয়েছে অনেকের। এই বাগান শুরু থেকে আসছি আমি এখানে। আমি ফুল কাটি এবং ফুল বান্ধি। এখানে খেত নিড়ানি হয়, আবার কত সময় বীজ দিতে হয়, সার দিতে হয়। 14,000-15,000 টাকা সে বেতনে আমি আমার ফ্যামিলি নিয়ে অনেক ভালোই আছি। মোহাম্মদ আলীও চলতেছে ভালো, আমরাও ইনশাল্লাহ চলতেছে ভালো। দৈনিক গড়ে প্রায় 1800 গোলাপ স্থানীয় বাজারের পাশাপাশি বিক্রি হচ্ছে ঢাকা সহ অন্যান্য জেলায়। মোহাম্মদ আলীর সফলতা দেখে গোলাপ চাষ শুরু করেছে এলাকার অনেকে। শেরপুর, জামালপুর এই জায়গায় আমরা বিক্রি করি, তবে ফুলের মানও ভালো। এই বাগানটা দেখে অনেক উদ্যোগ নিচ্ছে বাগান করার জন্য, আমারও ভালো হয়েছে। আমি জমিতে লিজ দিচ্ছি, আমিও কিছু টাকা পয়সা এখান থেকে পাইতেছি। এই ফসলের আবাদ ছড়িয়ে দিতে নানা উদ্যোগ নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। গারো পাহাড়ের পাদদেশে আরও যে অনেক জায়গাগুলো পতিত আছে, সেই জায়গাগুলো যদি আমরা গোলাপ বাগান অথবা ড্রাগন বাগান অথবা আমরা যদি অন্য উচ্চ মূল্যের কোনো ফসল উৎপাদন করি, তাহলে আমি মনে করি যে এই জায়গাগুলো পতিত থাকবে না। বনাঞ্চলের পতিত জমির সুষ্ঠু ব্যবহার করা গেলে স্থানীয়দের আত্মকর্মসংস্থানের পাশাপাশি এ থেকে আয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন এই কর্মকর্তা। আহাদ হোসেন টুটুল, দীপ্ত বার্তাকক্ষ।